হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতেই এক্সেলের আমি নতুন আর একটি ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো আজকে খুব একটি জটিল কাজ আমরা শিখব খুব সহজভাবে। এখানে দেখুন আমি বেশ কিছু নাম লিখে রেখেছি এই এক্সেল শিটের মাঝে। তো আপনিও এরকমভাবে আপনি এই কাজগুলো কিভাবে সহজে করতে পারেন সেই বিষয়টা দেখাবো। তো এখানে দেখুন আমি একটি নাম এখানে পেস্ট করলাম। তো এখানে নামটি হচ্ছে আব্দুল হাশেম খান। এখন আপনাকে বলা হলো যে এই আব্দুল নামটা বাদ দিতে হবে আর শুধু হাশেম খান এই নামটা থাকবে। আপনাকে বলা হলো শুধু এই হাশেম খান থাকবে, আব্দুল নামটা থাকবে। আবার আপনাকে এই নামটা দিয়ে আপনাকে বোঝানো হলো যে প্রথম নামের প্রথম যে আব্দুল এটা কেটে দিয়ে দ্বিতীয় যে দুটো নাম রয়েছে এগুলো রাখতে হবে। তখন আপনি একটা কেটে দিলেন, কিন্তু আপনাকে যদি বলা হয় এরকম একটা শিডের মাঝে যদি 100-1000 নাম থাকে, যদি বলা হয় একসাথে প্রত্যেকটা নামের প্রথম যে নামগুলো রয়েছে সেগুলো কেটে দিতে হবে। যেমন আব্দুল কেটে দিতে হবে, আল রাফিউ কেটে দিতে হবে, কান সিয়াম থাকবে, তারপর এই নামের প্রথমটা কেটে দিতে হবে এইটা। তখন আপনি কিন্তু এই প্রত্যেকটা নাম এডিট করতে করতে আপনার লাইফ বরবাদ হয়ে যাবে। কারণ আপনি চিন্তা করেন, আপনি যদি এরকম 1000-2000 আপনি এই কাজটা করতে পারেন সেকেন্ডের ভিতরে। তারপর আপনাকে আরেকটি বিষয় আপনাকে বলা হলো, সেটি হচ্ছে আপনাকে বলা হলো যে এই যে ফার্স্ট নাম, এই ফার্স্ট নামটা কাটতে হবে এবং লাস্ট নামটা কাটতে হবে, শুধু মাঝখানের যে নামটা রয়েছে, যাদের মাঝখানের নাম রয়েছে সেই নামটা রাখতে হবে। তো এটাও কিন্তু আপনি শর্টকাটের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন। আবার আপনাকে যদি বলা হয় যে এই যে লাস্ট নাম রয়েছে, এই যে খান, এখানে লেখা রয়েছে আব্দুল্লাহ রাফিউ সিয়াম খান, তো আপনাকে শুধু সিয়াম রাখতে হবে আর এই লাস্ট দুটা নাম আপনাকে বাদ দিতে হবে। যেরকম উপরে রয়েছে আব্দুল হাশেম খান, তো এখানে আব্দুল হাশেমটা বাদ দিতে হবে, শুধু খানটা রাখবেন। তো এগুলো আসলেই আমরা খুব অল্প সময়ের মাঝে কিন্তু এই কাজগুলো আমরা শর্টকাটের মাধ্যমে আমরা করতে পারি। তাহলে চলুন আমরা দেখি যে কিভাবে এই কাজটা আমরা করতে হয়। তো আমি এটা ডিলিট করে দেব। ডিলিট করে আমি এরকমভাবে সম্পূর্ণ নামটা আমি এরকমভাবে সিলেক্ট করে নিব, এরকমভাবে। তো ভিউয়ার্স, এই যে সিলেক্ট করার কিন্তু একটা আর সহজ একটা পদ্ধতি রয়েছে। তো সেটা হচ্ছে প্রথমে আপনি এখানে সিলেক্ট করবেন, তারপরে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে এরো বাটন রয়েছে, ডাউন এরো বাটন আপনি যখন ক্লিক করবেন, একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। আবার আপনি যদি নিচে থাকেন, এই যে দেখুন আমি শর্টকাটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সিলেক্ট করে কন্ট্রোল শিফট চেপে উপরের যে এরো বাটনে ক্লিক করলে এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখন আমরা মূল কাজে চলে আসি। তো এখন আমরা প্রথম নামটা আমরা মাইনাস করব, মানে রিমুভ করব। তো তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ আমরা চাপব। কন্ট্রোল এইচ চাপার পর আমরা এখানে এই যে এরকম দেখুন এই যে রিফ্লেক্স, এটাতে আমরা ক্লিক করব, আর অন্য যে সমস্ত সেটিং যেভাবে রয়েছে ঠিক সেইভাবেই থাকবে। তো আমরা কি করব, এখানে একটা স্পেস দেব। একটা স্পেস দেওয়ার পর আমরা এখানে একটা স্টার চিহ্ন দেব কিবোর্ড থেকে। দেওয়ার পর আমরা এই যে রিফ্লেক্স অল এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা এখানে একটা মিউজিক আমরা দেখতে পারবো। এই যে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে মিউজিকটা আমরা দেখতে পারলাম, প্রথম নামটা আমরা রেখে দিলাম, আর যে লাস্টে যে দুইটা নাম রয়েছে সেগুলো আমি রিমুভ করে দিলাম। তো এখন আমরা এই যে দেখুন আমি আবার যদি বলি এখানে রিফ্লেক্সে ক্লিক করব, ক্লিক করার পর আমরা একটা স্পেস দিব, দেওয়ার পর স্টার দিয়ে যখন এই যে এরকমভাবে স্টার দিয়ে এটা এই যে রিফ্লেক্স উইথ এটা এরকমই থাকবে, শুধু আমরা এখানে রিফ্লেক্সে আমরা ক্লিক করব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা চলে আসবে। যদি আমি আরেকটু আপনাদেরকে দেখাই, এই যে দেখুন সিলেক্ট করব, প্রথমে সিলেক্ট করার পর কন্ট্রোল এইচ চাপব, চাপ দিয়ে একটা স্পেস দিব স্টার দিয়ে, আর এখানে এটা কিন্তু ফাঁকা থাকবে এরকমই। তারপর অল রিফ্লেক্সে দিলে আমরা প্রথমটা রাখবো নাম, আর বাকিটা ডিলিট হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে আবার কন্ট্রোল জে দিয়ে আমরা ফিরে আসলাম। তো এখন চাচ্ছি মাঝখানেরটা এবং লাস্টেরটা দুইটার মাঝে একটা বাদ দেব, এটা কীভাবে করব। তো আবার আমি এটা সিলেক্ট করব, নামটা সিলেক্ট করার পর সম্পূর্ণ যে নামগুলো আমরা রিমুভ করব সেই নামগুলো আমরা সিলেক্ট করব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ চেপে আমরা এটা কেটে দেব। কেটে দিয়ে আমরা এখানে একটা স্পেস দেব, স্পেস দিয়ে আমরা স্টার চিহ্ন দেব, দেওয়ার পর আবার একটা স্পেস দেব। এখন যে বিষয়টা দাঁড়াবে আপনারা দেখুন, আর এই যে মাঝেরটা কিন্তু ফাঁকা থাকবে,
তারপর আমরা রিফ্লেক্সে আমরা ক্লিক করব। এই যে দেখুন, এখন আমরা কি বুঝতে পারলাম, আমরা এখানে যে বিষয়টা বুঝতে পারলাম যে মাসকানের যে নামটা, এই মাসকানের নামটা কিন্তু চলে গিয়েছে। এই যে দেখুন, আপনার উপরের নামটা আর দ্বিতীয় নামটা খেয়াল করলে সবকটা আপনি বুঝতে পারবেন। তো আমরা এই যে দেখুন, এটা আমরা সম্পূর্ণটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর কন্ট্রোল এইসে চাপ দিব, রিফ্লেক্সে ক্লিক করব, তারপর এখানে স্পেস স্টার স্পেস দিয়ে, তারপর এই যে রিফ্লেক্স অল এখানে দিলে, এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে। তো আমরা মাসকানেরটা দেখলাম, লাস্টের যে নামটা এগুলো রিমুভ করলাম, মাসকানেরটা রিমুভ করলাম। তো এখন আমরা যে কাজটা করব, এই যে ফার্স্টেরটা, তো তার জন্য এটা কিবোর্ডে প্রথম নামটা সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ডাউন এরো বাটনে ক্লিক করব, তারপর আমরা কন্ট্রোল এইসে চাপ দেব। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে কাজটা করব, আমরা এটা কেটে দিব, কেটে দিয়ে স্টার চিহ্ন দেব, স্টার চিহ্ন দিয়ে আবার একটা স্পেস দেব। স্পেস দেওয়ার পর আমরা যদি এই যে অল রিফ্লেক্সে দিই, এই যে দেখুন আমরা কিন্তু এখন লাস্টেরটা রেখেছি আর ফার্স্টেরগুলি আমরা ডিলেট করে দিয়েছি। তো এখন আপনাদেরকে আরও সহজে আমি একটা বুদ্ধি দেখাই, সেটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করার জন্য যদি আপনি একটা বাদ দিতে চান, প্রথমে আপনি স্পেস দিবেন, স্টার দিবেন, দিয়ে অল রিফ্লেক্সে দিবেন, তখন আপনারা বুঝতে পারবেন। তারপর আবার করবেন, স্পেস দিবেন, স্টার চিহ্নটা দিবেন, দেওয়ার পর আবার একটা স্পেস দিবেন, দেওয়ার পর অল রিফ্লেক্সে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পারবেন। তো এরকমভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আর যদি আপনি চান যেন আমি শুধু এই যে খানটা রাখবো আর সবগুলি খান সিয়াম এগুলো রাখবো, তো এটার জন্য আপনারা এরকমভাবে এটা কেটে দিয়ে শুধু স্টার দিবেন আর একটা স্পেস দিবেন, দিয়ে এই যে অলে দিবেন, এই যে দেখুন শুধু খান লাস্টের নামটা রয়ে গেছে। তো এরকমভাবে আমরা শর্টকাটের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার মতামত অবশ্যই আপনি কমেন্ট বক্সে দিবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে পাবেন, এবং পুতুল টিচ ফেসবুক পেজও এই ধরনের গ্রাফিক্স ডিজাইনের উপর আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।